কেউ প্রবাসী, কেউ বা ব্যাংক বিমা প্রতিষ্ঠানের কর্মচারী। তালিকায় আছে বিবাহিত এবং সন্তানের বাবারাও। এমন সব কর্মীদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ছাত্রত্ব নেই, তবুও ছাত্র দলের কমিটিতে ঠাঁই হয়েছে এইসব বাবাদের। এমন কমিটি গঠন নিয়ে অভিযোগের আঙুল উঠেছে কেন্দ্রীয় বিএনপির ছাত্রদল বিষয়ক সম্পাদকের দিকে। ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে দাবি পদবঞ্চিতদের। একদল বিক্ষুব্ধ নেতাকর্মী কমিটি বাতিলের দাবিতে শনিবার সকাল ১০টায় নগরীর দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। দলীয় কার্যালয়ে তালা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ওহিদুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক জুনায়েদ ও আজিমউদ্দিন সহ বিভিন্ন উপজেলা পৌরসভা ও কলেজের নেতারা। এ বিষয়ে ছাত্রদল নেতা ওহিদুল ইসলাম চৌধুরী বলেন, গত ১১ আগস্ট দক্ষিণ ছাত্রদলের ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যারা আছেন তাদের অনেকেরই ছাত্রত্ব নেই। কমিটি ঘোষণাকালে ঢাকায় মহাসমাবেশে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় ছিলাম। বিবাহিত, সন্তানের বাবা, প্রবাসী ও ব্যাংক বিমা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা তৃণমূলের নেতাকর্মীরা ১৩ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষিত এই কমিটির বিরুদ্ধে কেন্দ্রকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছি, কিন্তু ২ সপ্তাহ পার হলেও এই কমিটি বাতিল না হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা আজ দলের কার্যালয়ে তালা দিয়েছে। ১.৫ বছর নেতৃত্ব শূন্য থাকার পর গত ১১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৪২ সদস্যের এই কমিটিতে পটিয়া উপজেলার রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলার কামরুদ্দিন সবুজকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি ঘোষণার পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছে। সুরজ আহমেদ, কালবেলা।